can switch HD Live 24/7. You are watching HD Live 24/7. আমরা গত 18 তারিখ উদয়পুরে স্মরণ সভা করেছি। স্মরণ সভা করে নিশ্চয়ই আমরা যেমন শ্রদ্ধা জানাবো, দুঃখ প্রকাশ করবো, তেমনি তার যে কাজ বা যে জন্য তিনি সারা জীবন উৎসর্গ করেছেন সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। আমি একটা ঘটনা বলবো যে গত 14 তারিখ মারা যাওয়ার পরে আমরা উদয়পুর মহকুমা অফিসে রাখার জন্য রাজ্য নেতৃত্ব যারা ছিলেন কর্মমানিক দিয়ে সহ তারা ব্যবস্থা করে দিয়েছিলেন, সেখানে ছিল মানুষ এসে শ্রদ্ধা। পরের দিন সকালে সুখ মিছিলের পরে আমরা তার মির্জা যেখানে তিনি কাজ প্রথম শুরু করেছেন সেই পার্টি যেটা প্রায় 57 মাস ধরে বন্ধ, প্রায় 8 থেকে 10 বার এটা কুড়িয়েছে, ভেঙেছে, লুট করেছে। সেখানকার স্থানীয় যারা কম বেড়েছেন তারা সাহস নিয়ে বলেছেন না, আমাদের পার্টি মিশ আমরা নেবই, সেখানে করেছেন। এবং ওখানকার প্রচুর মানুষ পার্টি মিশেছেন, যারা পার্টি মিশিয়ে ভয় পান তারা বাজারে এসে দাঁড়িয়েছিলেন, বাড়িতে গেছেন। কিন্তু যেটা আমি বলতে চাই না যে পরদিন তার পার্টি মিশিয়ে পতাকা অর্ধনমিত ছিল, এই অর্ধনমিত পতাকা এবং পার্টির অফিসের সামনে যা সরঞ্জাম ছিল ভেতরে যাচ্ছে এগুলি আবার বিজেপি দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে রাতের অন্ধকারে। আমি এই কারণে কথা বলছি যে 57 মাস ধরে তবে মানিক বিশ্বাস এই যে বিজেপি সরকার এবং দলের যে অবনন্দী কাজ বিশ্বের বামপক্ষী সিপিএম কে এরকম কাজ করতে দেবে না, তাদের অফিসগুলি যাওয়া দেবে, এরকম একটা পরিবেশ তার বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং মৃত্যুর দিন পর্যন্ত তিনি সে লড়াই দিয়েছিলেন। মৃত্যুর পরেও যে ঘটনা নির্যাত হলো সেখানকার মানুষ এখন বলছেন আমরা এটাকে ছেড়ে দেবো না, এখন তারা সাহস করছে আমরা স্মরণসভা আমাদের নির্যাতন নিশ্চয় করবো, এরকম একটা সাহস তারা দেখাচ্ছেন এবং তারা এটা করবেন, আগামী 23 তারিখ করবেন। সেক্ষেত্রে আমি বলবো তিনি মৃত্যুর আগে যেমন আমাদের বিজেপি তার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করতে উৎসাহিত হয়েছে, আগামী দিনে তার মৃত্যুর পরে যে ঘটনা বিচিত হল তাকে মনে রেখে আরো বেশি সাহস নিয়ে মানুষ রাস্তা দেবেন। আমি আবেদন করবো যে তোমার মানিক বিশ্বাস আমাদের দেশের সমাজ পরিবর্তনের যে সংগ্রাম, আমাদের রাজ্যে 57 মাস যে সরকার চলছে বিজেপিতে তাকে উৎখান করার জন্য যে সংগ্রাম করেছেন এটাকে যদি আমরা সফল করতে পারি তাহলে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। এই